পূজো কদ্দুর দাদা চলছে এখন পূজো হ্যাঁ অনি পানসা নেবেন না হ্যাঁ আসছে ও একটু কেনাকাটা করতে গেছে ওই খাওয়া দাওয়ারও তো ব্যবস্থা হয়েছে সেগুলি আনতে গেছে এসে যাবে ও আচ্ছা ঠিক আছে রাধিকার নামে পূজা হচ্ছে শুনলাম তাই ভাবলাম যে একটু আসি আপনারা আবার কষ্ট করে আসতে গেলেন কেন কোনো কোনো কষ্টের মধ্যে আনন্দ থাকে আর এটা সেই ধরনেরই একটা কষ্ট আর এই কষ্টটা মাঝে মাঝে করতেও ইচ্ছে করে তাতে তোমার কোনো আপত্তি নেই তো না না আমার আপত্তি কেন হবে আমার তো আপত্তি থাকার কোনো কথা নয় পূজোর মন্দিরে আসবেন আমার আপত্তির কি আছে তুমি গান গাইছিলে কি ভালো গাইছিলে খুব সুন্দর গলা তোমার এমন সময় এলেন যে কোনো লাভই হলো না পুজো তো হয়ে গেল লাভ ক্ষতির আর কি আছে রাধিকাকে আর একবার দেখা হলো এটাই তো সবচেয়ে বড় লাভ হ্যাঁ পুজো হয়ে গেলে আমরা কিন্তু বাড়ি ফিরে যাব রাধিকা দাঁড়ান আগে পুজোর প্রসাদ টুসাদ দি প্রসাদের আয়োজন হয়েছে তো একটু অন্য জায়গায় রান্নার ব্যবস্থা হয়েছে আপনারা সবাই কিন্তু প্রসাদ নিয়ে যাবেন মা তোমার টিপটা পরিয়ে রাধিকা ম্যাম যদি চলে যান তাহলে আমরা সবাই চাই স্যারের সাথে ম্যামের দেখা হোক ঈশ্বর যদি চায় নিশ্চয়ই দেখা হবে তোমরা সবাই চাও দেখতে পাচ্ছি আমরা সবাই এসেছি আমি নিজে এসেছি উনি চাইলে ওদের দেখা হবে দেখো তোমাদের অনির্বাণ স্যার অন্যায় করেছে কিন্তু অপরাধী তো নয় এত বড় কোনো অন্যায় করে ফেলেনি যে ধারাবাহিকভাবে ওকে অপমান করা হবে আর কি দেখো আমাদের ছেলে তো কোথাও একটা তো খারাপ লাগবেই আসুন আসুন সব ঠিক আছে তো হ্যাঁ দেখে নিয়ে আসুন আস্তে আস্তে হ্যাঁ দেখবেন সাবধান সাবধান আসুন হ্যাঁ এই যে ঠাকুর মশাই এই তো বাবা এসে গেছে আগে ঠাকুরকে নিবেদন করে প্রসাদ করে দিই তারপর সবাইকে দেবো হ্যাঁ তাই করুন আপনারা নিয়ে যান আস্তে যাও আস্তে দেখে হ্যাঁ সাবধান এই পুজোটা কে দিয়েছে কেন আমরা তাহলে উনি এখানে কি করছেন উনি কি এখানে এলাও দেখো তোমরা আমাকে আসতে বলেছিলে আমি আমার পরিবারের সবাইকে নিয়ে এসেছি
আমি যখন জিজ্ঞেস করেছিলাম কারা কারা ইনভাইটি, তোমরা তখন বলেছিলে শুধু তোমরা থাকবে আর আমরা যে কজন আসব। তাহলে এখানে এত লোক কি করে এলো? রাধিকা, এত লোক বলতে তুমি কি আমায় বলছো? তাহলে কি আমরা এখান থেকে চলে যাব? আঙ্কেল, আপনাদের সঙ্গে তো আমার কথা হয়ে গেছে, কিন্তু উনি এখানে আসবেন এটা তো আমার জানা ছিল না। অবশ্য আমারই অনুমান করা উচিত, আপনাদের নিশ্চয়ই কেউ নিয়ে আসবে। না, আমাদের কেউ না নিয়ে এলেও এখানে আমরা নিজেরাই আসতে পারতাম। তবে এটাও সত্যি যে আমাদের অনির্বাণই এখানে নিয়ে এসেছে। রাধিকা, তোমার জেনে রাখা ভালো, আজকের পুজোর আয়োজন ডক্টর অনির্বাণ গুহ করেছেন। উনি সকাল থেকে আসেননি, তুমি বিরক্ত হবে, বিব্রত হবে তাই, কিন্তু পুরোহিত মশাই নিজেই বলেছিলেন ওনাকে একবার আসতে। উনি বাধ্য হয়ে এসেছেন। যদি আগে থেকে আমাকে জানানো হতো তাহলে আমি ঠাকুরকে বলতাম, এর থেকে আমার মরে যাওয়াই ভালো ছিল। আর তোমরা আমার কাছে সত্য গোপন করেছ, কেন করেছ? তোমার পুজো দেওয়ার দরকার হলো কেন? প্রয়োজনে তো আমরাই পুজোটা দিয়ে দিতে পারতাম। না, আমি এমন কথা বলিনি। তাহলে তোমাকে পুজোর আয়োজন করতে হলো কেন? এটা আমার ব্যক্তিগত ইচ্ছে। তোমার ব্যক্তিগত ইচ্ছে তোমার কাছেই রাখো না, সেই পুজোর আয়োজনে তুমি রাধিকাকে কেন ডেকেছো? না, আসলে রাধিকার নামে পুজো, রাধিকা না এলে তো হতো না। ঠাকুরমশাই যা ইনস্ট্রাকশন দিয়েছেন তাই করেছে। আমি যা শুনেছি তাতে বিশ্বাস করি যে রাধিকা পান ঈশ্বরের কৃপায় বেঁচেছে, আর তারপরে সে মানত রাখবে না। আমি জানতাম এটা ঘটবে। সত্যি কথা, তুমি কাউকে কিছু না জানিয়ে এত আয়োজন করতে গেলে কেন? তুমি পুজো দেওয়ার হলে আলাদা করে পুজো দিতে পারতে। এক্স্যাক্টলি, আমাকে জানানো উচিত ছিল। ভুল হয়ে গেছে রাধিকা, এখন তাহলে আমাদের কি করণীয় সেটা বলো। বরং আমরা চলেই যাই। অনির্বাণ, তুমি তো এসেইছ আর তুমি পুরোহিত মশাইয়ের সঙ্গে দেখাও করেছো। এই পুজোর আয়োজন যে করেছে তাকে আমি বিশ্বাস করি না, তার প্রতি আমার কোনো শ্রদ্ধা নেই, তাই পুজোর আয়োজনে আমার থাকার কোনো প্রয়োজন নেই। এই পুজো নিয়ে তোমাদের মিথ্যে কথা বলা একদম উচিত হয়নি। আজ তুমি একটা অনেক বড় কথা বললে রাধিকা, এই কথাটা মন্দিরে দাঁড়িয়ে বলাটা বোধ হয় তোমার ঠিক হলো না। আমার কাউকে অ্যাডভোকেসি করার দরকার নেই। এর জন্য তোমাকে অনেক বড় দাম দিতে হবে। আজকে হয়তো তুমি বুঝলে না, একদিন তুমি ঠিকই ফিল করবে। অনির্বাণ স্যারকে কষ্ট দিয়ে তুমি ঠিক করোনি। আমার মনে হয় আমার যা বলার ছিল আমার বলা হয়ে গেছে। চলে যাও, পুজোটা তোমার নামে দেওয়া, তুমি চলে গেলে কি করে হবে? তাছাড়া পুজো তো যে কেউ দিতে পারে, তার সাথে চলে যাওয়ার কি সম্পর্ক? আচ্ছা ঠিক আছে, সেরকম হলে আমরা চলে যাচ্ছি। না, আমি আপনার দেওয়া পুজোতে বিশ্বাস করি না। বাবার দর্শন আমার হয়ে গেছে, আমি চলে যাচ্ছি। মা, তোমরা যাবে? হ্যাঁ চলো, আমি তো কখন থেকে রেডি হয়ে আছি, চলো। আপনারা প্রসাদ নেবেন না? ঠাকুরের কাছে নিবেদন করা প্রসাদ আপনারা নেবেন না? ঠাকুরমশাই, এই একটা প্রসাদ আমি তুলে নিলাম, এটা থেকে আমাদের চারজনের হয়ে যাবে, আর আপনি চিন্তা করবেন না, ঠাকুর আমার উপরে রাগ করবেন না। দিদিভাই, যাবি তো?
আমি তো যাওয়ার জন্যই তৈরি হয়ে আছি। কথাগুলো বলার সময়, অপমান করার সময় একবার একটু খেয়াল করতে পারতেও নির্বাণ। এত অপমান করার পর একটা পুজো দিয়ে তার থেকে মুক্তি পাওয়া যায় না। চল রাধিকা। এর উত্তরে আমার অনেক কিছু বলার ছিল, কিন্তু আমি বলবো না। আমার অপরাধ তো আমার অপরাধ, আর আমি সেইভাবেই মেনে নিচ্ছি। আমার খারাপ লাগছে যে রাধিকাকে এভাবে চলে যেতে হচ্ছে, আর সাথে আপনাদেরকেও চলে যেতে হচ্ছে, যেটা আমি মোটেই চাইনি। পুজো শেষ না হলে আমার নিজের মন অতৃপ্ত থাকবে। আমি ক্ষমা চাইছি আপনাদের কাছে। এত কিছু হওয়ার পরেও আমি মন্দিরে এসেছি বলে আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। সিস্টার, সবার খাবার ব্যবস্থা করুন, আর দেখবেন সবাই যেন ঠিক মতো প্রসাদ পায়। আর হ্যাঁ, কিছুটা প্রসাদ আলাদা করে রাখবেন, আমাকে এক জায়গায় পাঠাতে হবে, একটু অ্যারেঞ্জ করে ফেলুন তাড়াতাড়ি। চলো 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 পাল্টা।